ফ্যাশনিস্টা 11 কোডের এবার যেটি দেখাবো সেটি হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটি কালেকশন। এই অংশটা স্লিপসের জন্য, ফুল স্লিপসের দেখুন কি সুন্দর করে একটা এমব্রয়ডারি আছে হালকা, এবং এই প্যানেলটা একদম স্লিপসের বর্ডারে। আর এখানে যে একটা প্যানেল আছে এটা আপনারা সালোয়ারে বসাবেন, এবং মূল ড্রেসটা দেখুন একটা মিষ্টি কালার সুইজের উপর, ক্যাটালগে দেখলে একটু ব্রাইট লাগে, রেড পিঙ্কিশ একটা ভাব আসে। সো এটা কিন্তু পিঙ্ক পিঙ্ক বলবো না, এটা একটা মিষ্টি কালারের মধ্যেই দোপাট্টা এবং কামিজের পাট্টা দিয়ে সুইস ফ্যাব্রিক্সের উপর ফ্রন্ট ব্যাক ওভারঅল কাজ আছে। এক্সট্রা স্লিভস লেন্থ আছে 48+। আমি টোনাটা দেখাই, দুজন ভাই টোনাটা দেখো তো, টোনাটা দেখো তো, এগুলো অন্যগুলো লাইক খুবসুরতের মতো করেই একদম সেম। বাও, এই যে দেখুন অনেক বড় একটা দোপাট্টা এবং অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা কালার এবং ঠিক দুপাশে আপনারা চাইলে এই যে এখানে যে গোল্ডেন কালার অংশটা, এই অংশটাকে ফেলে দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যায়, যেটা ক্যাটালগে করেছে। একটু ফ্রন্টটা ধরি, ড্রেসটা রেখে আমি একটু ফ্রন্টটা ধরি, ফ্রন্টটা এভাবে ধরলে ধরো উঠে শুধু ধরে ফেলো, এই যে দেখুন ফ্রন্টটা আমি একটু ব্যাকটা দেখানোর জন্য এভাবে ধরেছি। নিখুঁত একটা কালার, সরি কাজ, ব্যাকপার্টটা দেখি না, নিখুঁত একটা কাজ আর সোমার একটা কালার, হ্যাঁ একটু চেঞ্জ আসছে, এটা মানে কাছে যাই না, কাছে গিয়ে একটু দেখ, একটা মিষ্টি কালার ভালো। পার্পল, এখানে কালারটি ঠিক পার্পল আসছে না, এখানকার কালারটি আচ্ছা। এই পার্টটা স্লিপসের জন্য, এই প্যানেলটা সালোয়ারের জন্য, এবং খুব সুন্দর পার্পল কালার, বা পার্পল না এটা বেগুনি কালার, ভায়োলেট। ক্যাটালগের কালারের সাথে তেমন একটা মানে পাশাপাশি, হ্যাঁ এখন তো মিল লাগছে না। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখালাম আপনাদের সুবিধার জন্য, অনেক আপুরা লাইভ লিঙ্ক দেখতে চায় তো ভুলবশত লাইভে এই দুটো ড্রেস দেখানো হয়নি, তাই এইভাবে দেখিয়ে দিচ্ছি। এবার একটু ওনাটা দেখাই আমরা, নিজে নিজে ওনাটা ধরো, ওনা এটা, এই যে এটা ড্রেসটা একটু ধরি ফ্রন্ট ব্যাক, একদম বেগুনি, ডিপ একটা বেগুনি কালার। ব্যাপারটা দেখুন অলিভ গোল্ডেন কপার পার্পল মিক্সড কালেকশন, ব্যাকটা দেখি ভালো লাগবে।